আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন পুরো বইটার উপরে আমরা মাত্র দশটা প্রশ্ন করব এবং আশা করি এই দশটা প্রশ্ন করলে অবশ্যই তোমরা পাঁচটা প্রশ্ন কমন পাবে তো প্রথম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা অথবা আসতে পারে প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান বর্ণনা করো এই প্রশ্নটা আশা করি আসবেই দুই হাজার বিশ সালের পরীক্ষায় তাই আমি দিয়ে রাখলাম তোমরা যেসব পার্সেন্টেজ দেখবে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই করবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই আশা করি অবশ্যই দশটা প্রশ্নের মধ্যে তোমরা পাঁচটা প্রশ্ন পাবেই তারপরে এই নিরানব্বই পার্সেন্ট দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে করবে বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো বা বাঙালি জনগোষ্ঠীকে শঙ্কর জাতি বলা হয় কেন অধ্যায় দুই লাহর প্রস্তাব কি বা লাহর প্রস্তাবের মূল বিষয়বস্তু কি ছিল এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে অধ্যায় তিন পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই ভালোভাবে এটা নিরানব্বই পার্সেন্ট কমন আছে অথবা আসতে পারে যে পাকিস্তানি শাসনামলার অর্থনৈতিক ক্ষেত্রে কি বৈষম্য ছিল তারপরে আমরা দেখবো চতুর্থ অধ্যায়ের যুক্ত ফ্রন্ট কি বা যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করা মূলত যুক্ত ফ্রন্ট সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে যাতে উত্তর করতে পারো সেইভাবে পড়াশোনা করবে এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রায় নিরানব্বই পার্সেন্ট আমরা অধ্যায় পাঁচ থেকে দেখব মৌলিক গণতন্ত্রের অধ্যায় ছয় আগরতলা ষড়যন্ত্র মামলার বিষয়বস্তু সম্পর্কে লিখো এই প্রশ্নটা ভালোভাবে পড়বে এবং অধ্যায় নয় ও দশ থেকে আরো তিনটা প্রশ্ন পড়বে মুক্তিযুদ্ধে ভারতের অবদান মূল্যায়ন করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের সেক্টর সমূহের বিবরণ দাও এই প্রশ্নটা ভালোভাবে পড়বে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লিখবে এটাও প্রায় একশো পার্সেন্ট সম্ভাবনা আছে আসার তো আমি তোমাদেরকে এই দশটা প্রশ্ন দিলাম এই দশটা প্রশ্ন পড়াশোনা করলে অবশ্যই অবশ্যই পাঁচটা প্রশ্নের উত্তর পাবেই পাবে ইনশাল্লাহ তো সাজেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সাজেশনের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং এছাড়াও এই টপিক স্বাধীন বাংলাদেশের উভয়ের ইতিহাসের বিভিন্ন টপিক সংক্রান্ত আলোচনা আমার অন্যান্য ভিডিওগুলোতে আছে আশা করি তোমরা সবগুলো ভিডিও দেখবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন নিয়ে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা আসবেই এটা নিরানব্বই সম্ভাবনা আসার এছাড়া বাঙালি জাতির নৃতাত্ত্বিক গঠন প্রকৃতি আলোচনা করে এই প্রশ্নটাও আসার সম্ভাবনা আছে এবং প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দুইটা প্রশ্ন করব উপনিবেশিক শাসন আমলে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ ও ফলাফল আলোচনা করে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে উদ্ভব ও বিকাশ বা উদ্ভব ও ফলাফল অথবা বিকাশ ও ফলাফল যেকোনো দুইটা বিষয় চাইতে পারে তাই আমি আশা করি যে শাসন এবং সাম্প্রদায়িকতার কিভাবে উদ্ভব হলো কিভাবে বিকাশ লাভ করবে এবং এর ফলাফল তিনটা বিষয়ে তোমরা পড়াশোনা করবে যে কোনো দুইটা বিষয়ে প্রশ্ন আসবে তারপর অখণ্ড স্বাধীন বাংলা গঠনের রাষ্ট্র গঠনের উদ্বেগ সম্পর্কে সংক্ষেপে লিখুন এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে তিনটা বা দুইটা বা অনেক সময় চারটা প্রশ্ন থাকে তাই এই চারটা প্রশ্নে খুব ভালোভাবে পড়লে অবশ্যই দুইটা প্রশ্ন পাবে তারপরে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে ছয় দফা কর্মসূচি কি ছয় দফা কর্মসূচি আন্দোলনের পটক্রম গুরুত্ব সম্পর্কে লিখো এই ছয় দফা সম্পর্কে অবশ্যই ভালোভাবে পড়বে এখান থেকে একটা এবার প্রশ্ন আসবেই বড় প্রশ্ন সপ্তম অধ্যায়ের উনিশশো উনসত্তর সালে গণ কারণ ও গুরুত্ব মূল্যায়ন করা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটাও পড়বে উনিশশো উনসত্তর সালের গণবত্থানের কারণ ও গুরুত্ব বা প্রভাব বা মুক্তিযুদ্ধে বা পরবর্তী নির্বাচনে উনিশশো উনসত্তর সালে গণবুদ্ধানের প্রভাব যে কোনোভাবে আসুক না কেন প্রশ্নটা খুব ভালোভাবে করবে তাহলে আশা করি উত্তর করতে পারবে তারপরে আমরা পড়বো অষ্টম অধ্যায়ের উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব ভাব প্রভাব সম্পর্কে লিখো এই সত্তর সালে নির্বাচনের ফলাফল মুখস্থ করবে এবং সাথে সাথে গুরুত্ব প্রভাবটা সম্পর্কে পড়বে তাহলে অবশ্যই লিখতে পারবে একটা কথা মনে রাখবে প্রশ্ন অনেক সময় ভাষাগত বিভিন্নতা থাকে কিন্তু প্রশ্নের মূল বিষয়বস্তু কি চাইছে সেটা দেখে উত্তর করবে নবম অধ্যায় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করো এই দুইটা প্রশ্নই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন থেকে দুইটাও থাকতে পারে বা একটা প্রশ্ন অবশ্যই থাকবে এখান থেকে তারপরে সর্বশেষ আমরা দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে উনিশশো বাহাত্তর সংবিধানের বৈশিষ্ট্য এটা একেবারে সহজ একটা প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নটা ভালোভাবে পড়বে ভালোভাবে পড়লে অবশ্যই উত্তর দিতে পারবে তো এই দশটা প্রশ্ন পড়লে অবশ্যই আশা করি পাঁচটা প্রশ্ন পাবে এবং আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে সেই শুভকামনায় এখানে শেষ করছি এই সাজেশন তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে